এভরিওয়ান, আমি শায়নি, আমার লিভিং উইথ শায়নি পরিবারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো রাত পোহালি মহালয়া, আমার তরফ থেকে আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। মহালয়া এবং গোটা দুর্গাপুজোটা তোমাদের সবার খুব ভালো কাটুক, এই কামনা নিয়েই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক অনেক পুজোর বাজার করছো। তো আমিও কিছু পুজোর বাজার করেছি, তাই সেগুলো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু গুলো চলে আসতে থাকবে তোমাদের জন্য, তো তোমরা সবাই চেক করতে থাকো আমার ব্লগে। আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। নিজেকে এবং নিজের পরিবারের প্রিয়জনদের সাজাতে তো ভীষণই ভালো লাগে, তার সাথে সাথে ঘরকেও কিন্তু সাজাতে আমাদের ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভালো লাগে, আই হোপ আমার মতন তোমাদেরও অনেকেরই ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। তাই আমি কিছু হোম ডেকোরের জিনিস কিনেছি আর কিছু অনলাইনে অর্ডারও দিয়েছিলাম, তো সেই জিনিসগুলো আজকে ফুল আমার কাছে চলে এসছে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এরপরে একটা টোটাল ভিডিও আসবে, মানে পুরো হোম ডেকোর করছি আমি সেটার উপর, তো সেটা কিছুদিন পরে আসবে। তো তার জন্য ভাবলাম যে আগে থেকেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী নিয়েছি সেগুলোর উপর। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে এই যে আছে আমার এই বেড কভারটা, এটা এই জন্যই দেখাচ্ছি, এটা এর আগেও আমি ব্লগিং চ্যানেলে, মানে আমার এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে আবার শেয়ার করছি যে যারা আজকে আমার চ্যানেলকে নতুন দেখছো তাদের জন্য। তো এই যে আমার একটা বেড কভার আমি নিয়েছি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর ভীষণই সুন্দর চাদরটা দেখতে। তার সঙ্গে আছে দুটো পিলো কভার। তো দেখো এই যে পিলো কভারটা হচ্ছে এইরকম, সামনের দিকটা এইরকম আর সেম কাজ পিছনেও আছে। তো এই ধরনের আমাকে দুটো পিলো দেওয়া হয়েছে, দুটো পিলো আমাকে দেওয়া হয়েছে আর যেরকম সেটে আসে, আর তার সাথে সাথে হচ্ছে চাদরটা হচ্ছে ঠিক এই ধরনের। তো এটা যখন আমি খুলে পাতবো তখন তোমরা বুঝতেই পারবে যেটা কি ধরনের এসছে। এখন আর পুরোটা খুললাম না, একটু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এই চাদরটার মানে সাথে ম্যাচ করে করে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চাদর তো হয়ে গেল, এবার চাদরের সাথে সাথে কার্টেন আমি নিয়েছি। তো একই কালারের আমি কার্টেনটা নিয়েছি। তো এই যে দেখো এই ধরনের কার্টেন নিয়েছি, প্রিন্টটা জাস্ট এই ধরনের আসছে। তো আমার এই ঘরে চারটে জানলা, তো চারটে জানলার জন্য আমি চারটে এই ধরনের কার্টেন অর্ডার দিয়েছিলাম, আর এটার কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর আর কোয়ালিটিটাও ভালো, মানে প্রাইস অ্যাকর্ডিং কোয়ালিটিটা ভালো এসছে। এবার দেখাই, আমাদের এইখানে আমরা তিনটে বালিশ রাখি, তো দুটো বালিশের কভার তো আমার চলেই এসছে চাদরের সেটের সাথে, আর আমি একটা বালিশের কভার কিনেছি, মানে যাতে নীল রঙের চাদরের সাথে আমার সুন্দর একটা এই ধরনের নীল রঙের কভার, এটার প্রিন্টটা এক না হলেও কালারটা এক নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। ভালো লাগছে না কালারটা? ভীষণ সুন্দর, এটা আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি। এবার তার সাথে সাথে হচ্ছে পাশ বালিশের কভার, যেহেতু এই যে দেখো আমি পাশ বালিশ দুটো এখানে রাখি, তো ছোট ঘর আর তাছাড়া আমাদের বক্সও নেই যে আমরা ঢুকিয়ে দেবো পাশ বালিশটা অন্য একটা কোনো কভার পরিয়ে, আর পুজোর সময় একটু নতুন নতুন মানে কভার লাগাতে তো ভালোই লাগে, তো সেই জন্য এই যে ইয়েলো কালারের দুটো কভার আমি নিয়েছি। ইয়েলোর মধ্যে একটু মানে তোমার এই কালারটা হচ্ছে বেগুনি কালার, তো এই কালারটা আছে তো একদম ভালো লাগবে, নীলের সাথে দেখবে হলুদ, তারপরে হচ্ছে পার্পেল, এই পিঙ্ক, এই কালারগুলো বেশি ভালো যায়। তো এই যে এই কালারটা আমি সেই জন্য নিয়েছি, আরও অনেক ধরনের কালার দেখাচ্ছিল, তো এই কালারটাই আমার ভালো লাগলো। আর এই যে সেটের এই রকম দুটো এসছে একই জিনিস, তাই আর আমি খুব একটা খুলে দেখাচ্ছি না, এই যে এই ধরনের দুটো এসছে, তো এই দুটো নিলাম। আর তার সাথে সাথে আমি পাশের রুমের মানে ডাইনিং রুমের কিছু জিনিস নিয়েছি, তো সেই জিনিসগুলো দেখাই। তো এটা হচ্ছে ফ্রিজের একটা কভার, ফ্রিজের হ্যান্ডেলের যে কভারটা হয় তো সেটা হচ্ছে এইটা, আর ফ্রিজের কভারটা আমি নিয়েছি এই কালারটার, এটার কোয়ালিটিটা খুব ভালো এসছে, এটাও আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি আজকে সকালবেলাতে যেই সমস্ত কিছু কিনে নিয়েছি। আচ্ছা, এবার ভাইয়ের যে এই পাশে ওয়ার্ক স্টেশনটা থাকে, মানে যে টেবিলটা যেখানে ল্যাপটপটা রাখা থাকে, তো তার জন্য দেখো আমি
বিছানার চাদর, তারপরে হচ্ছে কার্টেন, এগুলো সব ব্লু কালারের এসছে। তো আমি সেই অ্যাকর্ডিংই একটা কালার ম্যাচ করে এই ধরনের একটা, এটা হচ্ছে নেটে কভারটা, তো এই ধরনের কভারটা নিয়েছি। তো এটা ঠিক ব্লুও না, এটা হচ্ছে তোমার কালারটা ভায়োলেট কালারের এসছে। তো যাই হোক, ব্লু এর সাথে একটু ম্যাচ থাকবে, আর লাগালে তখন ভালোই লাগবে, মানে পরিয়ে দিলে ভালো লাগবে। দেখো এই যে এই ধরনের কভারটা এসছে, তার সাথে সাথে আমার পাশের রুমে ডাইনিং টেবিলের কভার একটা নিয়েছি, তো এটাই দেখো ব্ল্যাক কালারের একটা প্লাস্টিক কভার নিয়েছি। আমি বলছিলাম না তোমাদেরকে যে আমার ভেলভেটের কভার আছে, বাট প্লাস্টিকের নেই, তো প্লাস্টিকের একটা কভার নিয়ে নিলাম। এই যে দেখো, তো এটা যখন পাকবো, আর এটার মধ্যে না যেহেতু ডাইনিং টেবিলে, তো এটার মধ্যে তোমার এই ফ্রুটসের সমস্ত মানে ছবি আছে এখানে। এটা মনে হয় মোসাম্বি লেবু, তারপরে এখানে সব ফলের যে আপেল টাপেল দিয়ে আছে, এখানে মনে হয় আঙুর আছে। যাই হোক, যখন পাতবো ভালো করে সুন্দর করে তখন তোমরা বুঝতেই পারবে। গোটাটা আর আজকে খুললাম না। তো এই হচ্ছে আমার হোম ডেকোরের জিনিস। তার সাথে সাথে তোমাদেরকে বলেছিলাম যে মায়ের আমি তিনটে নাইটি নিয়েছিলাম, তো ওটা হোম ডেকোরের না, ওটা মায়ের জন্য নিয়েছিলাম। তো তার মধ্যে মা একটা রেখেছিল, আর একটা না ওই যে পিঙ্ক কালারের যেটা দেখিয়েছিলাম, ওটাতে মায়ের কালারটা ঠিক পছন্দ হয়নি, তাই ঠিক এই কালারের একটা, মানে একদম কফি কফিও ঠিক না, চকলেট কালারের একটা নাইটি নিয়েছি। আর তারই সাথে সাথে আরেকটা নাইটি তোমাদের দেখানো হয়েছিল না, সেটা হচ্ছে এই কালার, একটু ডিপ কালারের মধ্যেই নিয়েছি। আর আরো জিনিস আছে, মানে মায়ের একটা শাড়ি, ভাইয়ের শার্ট আসছে, তারপরে আমার কয়েকটা ড্রেস, সেগুলো সব অন দা ওয়ে আসছে, আসলে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নেব। এবার পুজোর আগে আসুক সেটাই কাম্য, সবগুলো মার ভাইয়ের তো চলে আসবে, আমারটা এখন কি হবে আমি বলতে পারছি না। তো যাই হোক, আসলে আমি সেগুলো সবই তোমাদেরকে দেখিয়ে দেবো, আমরা সেইভাবেই অর্ডার করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও, ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, আমার তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর তারই সাথে সাথে বলবো যে যারা আজকে আমাকে নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক আর শেয়ারটা করে দিও। তো চলো, দেখা হবে আবার কালকে আরও একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, মহালয়াটা ভীষণ 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 ভালোভাবে এনজয় করো। আর কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, বাই বাই।